আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, দর্শক কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। একটা সিনে আমাকে দেখতে পাচ্ছেন, আর একটা সিনে রবি, যে রবির একটা পোস্টার দেখতে পাচ্ছেন আপনারা। তো এই যে এই বিষয়টা নিয়ে আপনাদের সাথে কথা বলবো আজকে, সাথে থেকে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করতেছি। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনার মতামতটুকু কমেন্টে লিখে জানাবেন। দেখেন ভিউয়ার্স বা প্রিয় ব্যবসায়ী ভাইয়েরা, আপনারা জানেন এবং আপনারা যারা এই ব্যবসাটা করতেছেন এসব বিষয়ে আপনারা জানেন, তারপর আমি বলতেছি মিলে যাবে। দেখেন আজকে ব্যবসায় আসছি, 8 বছর হচ্ছে, তো সে আমার কমিশনটা রয়ে গেছে 28 টাকায়, ঠিক আছে? একেবারে সিল মেরে দিছে সেটাতে, 28 টাকা বাড়বেও না কমবেও না। তো না বাড়লেও কিন্তু কমছে, কিভাবে কমছে প্রমাণ দিচ্ছি। রবি, কথা বলার দারুণ অফার রবিতে, ঠিক আছে? এবং এখানে দেখেন রিচার্জের যে চার্টটা আছে এটাতে তাদের সুন্দর একদম, এটা লাস্ট আপডেট। হ্যাঁ, লাস্ট আপডেট, এটা ফেব্রুয়ারি মাসের 2023 সালের। আপনারা হয়তো অনেকে ভিডিওটা পরে আগে পরে দেখবেন, এই জন্য বলতেছি। এটা হচ্ছে যে 2023 সালের ফেব্রুয়ারি মাসের আজকে হচ্ছে যে 17 তারিখ, ঠিক আছে? 17 তারিখের এই ভিডিওটা আমি মেক করতেছি এবং এটা লাস্ট আপডেট তাদের। এখানে একটা জিনিস আমি সবগুলা বাদ দিলাম, পরিচিত যে রিচার্জের অফারটা আছে এখানে দেখেন, 59 টাকায় 85 মিনিট, 69 টাকায় 100 মিনিট। দেখেন যারা আমরা রিচার্জ ব্যবসায়ী আছি তারা অন্তত পক্ষে আমরা জানি যে 59 টাকায় প্রথম তাদের মিনিট প্যাক ছিল 120 মিনিট, ঠিক আছে? যদি এই অফারটা আপনি বিক্রি করে থাকেন, এক সময়ে যারা পুরাতন ব্যবসায়ী তারা করেছেন, তারা কমেন্টে লিখে জানাবেন, আর যারা নতুন পান নাই বা এখন তারা 59 টাকায় এই যে 85 মিনিট বিক্রি করছেন তারাও কমেন্টে লিখে জানাবেন। এবং মেয়াদটা ছিল কতদিন? 7 দিন, 120 মিনিট দিত, 69 টাকা 120 মিনিট দিত। কখনো কিন্তু আমাদের মতো ব্যবসায়ী আমরা 28 টাকা কমিশন পাইতাম, এখনো পাচ্ছি, কিন্তু দেখেন মাঝখানে পরে কার লস কে লাভবান? কোম্পানিরা সবসময় লাভবান, সবসময় লাভ করে থাকে, মাঝখানে পরে লসটা হয় জনগণের, ব্যবসায়ীর, যারা ভোক্তা, যারা সেলার, আমরা ছোটখাটো, যাদের দ্বারা তাদের ব্যবসাটা চলতেছে, তাদের ব্যবসাটা কিন্তু আমরাই চালাচ্ছি। এই যে ইজিলুট ব্যবসাটা কারা চালাচ্ছে? আমরাই চালাচ্ছি তাদের, কিন্তু আমরা হচ্ছে মাধ্যম। আমাদেরকে তারা ঠকাচ্ছে কিভাবে? দেখেন 1000 টাকায় 28 টাকা কমিশনটা কিন্তু তারা বেঁধে দিয়েছে এবং সেটাই চলতেছে, কিন্তু বাড়াই নেই। আমাদের মতো ব্যবসায়ীরা তাদেরকে সুযোগ সুবিধা দিয়ে দিচ্ছি, কারণ তারা কিন্তু যে আগে সুযোগগুলো আমাদেরকে দিত, বিভিন্ন কমিশন বা বিভিন্ন গিফট, সেগুলো কিন্তু দেওয়া বন্ধ করে দিয়েছে। এবং দোকানে আসার যে প্রচেষ্টা তাদের এবং একটা মার্কেটিং যে লেভেল আসতো, চেক করতো, সেগুলো কিন্তু তারা বন্ধ করে দিয়েছে। জাস্ট এসআর আসে, লেনদেনটা করে যায়, মাস শেষে তাদের টার্গেটের যে একটা প্যারা সেটাও কিন্তু আমাদেরকে দিয়ে থাকে। এই যে 59 টাকায় তাদের 120 মিনিট, 1 সপ্তাহ মেয়াদ, সেটা 5 দিনে এনে এরপরে মিনিট করছে 85 মিনিট, তাহলে তারা কত মিনিট কম দিচ্ছে ভোক্তাকে? দেখছে আপনার এদিকে 15, আর ওদিকে হচ্ছে 20, টোটাল 25 মিনিট আপনাকে কম দিচ্ছে। এবং এই 25 মিনিট কিনতে আপনার প্রায় এদিকে দেখেন 19 টাকায় 27 মিনিট, আমি 18 টাকা ধরলাম, ঠিক আছে? 18 টাকা ধরলাম, 18 টাকা বেশি নিয়ে যাচ্ছে আপনার থেকে, মেয়াদও কিন্তু কমায় ফেলছে। গ্রাহকের যে অত্যাচার, মানে চাপাচাপি, যে ভাই আগে 120 মিনিট ছিল বা 97 মিনিট ছিল, 1 সপ্তাহ মেয়াদ ছিল, এখন পাচ্ছি আপনার মাত্র 3 দিন, আপনারা কমায় দিচ্ছেন কেন? এই অভিযোগটা শুনতে হয় শুধুমাত্র যারা ব্যবসায়ী আছেন, ব্যবসায়ী আছি আমার মতো, তাদের এই কথাটা শুনতে হয়। কিন্তু তারা বসে বসে উপর তলায় আমাদেরকে এই চার্টগুলো দিয়ে যায়, আর কাস্টমারের সাথে একটা এই যে ঝগড়াঝাটির ব্যাপারটা আমাদের উপর চড়াই যায়। এরপর ভাই, প্যারার তো অনেক কিছু আছে, সবগুলা কথা এই ছোট ভিডিওতে বলা সম্ভব না, তারপরে কয়েকটা বলেছি। ধরেন আপনার অ্যাকাউন্টে ইজিলুট রিচার্জের মোবাইলে ধরেন আপনি 100 টাকা 200 টাকা রাখতে পারবেন না। আপনি যদি একটু ভালো ব্যবসায়ী হন, মানে একটু বেশি রিচার্জ দিয়ে থাকেন, তাহলে আপনার থেকে 4-5 হাজার টাকা রাখতেই হবে, তাদের এটা শর্ত। এরপরে মাস শেষে সিম এতটা বিক্রি করতে, আপনি যদি কোডের অন্তর্ভুক্ত হন তাহলে আপনাকে সিম তো বিক্রি করতেই হবে। হ্যাঁ, এতদিন এটা বিক্রি করেন, এতদিন ওইটা বিক্রি করেন, মাসে 30টা মাসে 60টা এরকম বিক্রি করতে হবে, মানে প্রেশার রূপে আপনাকে রাখবে। এই যে আমাদের কাস্টমারের যে একটা হেঁচাল, ধরেন এগুলো তো আছে কাস্টমার হেঁচাল বলতে, ভাই একটা অফার দেখেন তো, অফার কিরকম? আপনি 10 মিনিট 20 মিনিট অফার দেখার পরে পছন্দ হলে না বলে যাচ্ছে ভাই 20 টাকা রিচার্জ দেন, অ্যাভেলেবেল হয়ে থাকে এরকম, আপনার সাথে হয় কিনা সেটা কমেন্টে লিখে জানাবেন। 21 টাকা রিচার্জ দেন, দিলাম 22 টাকা দিল, 1 টাকার জন্য দাঁড়ায় থাকে খুঁটি মেরে, ভাই আমি তো রিচার্জ দিয়েছি 21 টাকা, আপনি 1 টাকা বেশি রাখলেন কেন? 1 টাকা ব্যাক দেন, না হয় আরেকদিনের জন্য হিসাবটা রেখে যায়, আমাদের তো গ্রাম অঞ্চল, এখানে 1 টাকা সেটা বাকি রেখে দিবে, আরেকদিন আসলে বলবো যে ওই দিন 1 টাকা পাইতাম, এই ধরনের হিসাব নিকেশ করে। আমাদেরকে এভাবে তারা ঠকাচ্ছে।
তো দেখেন এখানে চাপ লিস্টটা দেখলে বুঝতে পারবেন তারা কি পরিমাণ শোষণ করতেছে আমাদের থেকে গ্রাহকের থেকে। ভিডিওটার মূল উদ্দেশ্য ছিল যে জিনিসের দাম বাড়তেছে তারা বাড়াচ্ছে, তো আমাদের কমিশনটা কি হলো সে 28 টাকায় 28 টাকাটা রয়ে গেল, খুবই দুঃখজনক। আজকে প্রায় 8 বছর ব্যবসা করতেছি, শুরু থেকে এ পর্যন্ত সে 28 টাকায় কমিশন রয়ে গেল, কিন্তু তারা 8 বছরের ব্যবধানে ধাপে ধাপে আপনার ওই যে প্রায় 18 টাকা 20 টাকা তারা বেশি নিয়ে যাচ্ছে, মিনিটটাও কমায় ফেলছে, ডেটটাও কমায় ফেলছে, কিন্তু আমাদের কমিশনটা বাড়ায়নি তারা, তারা উপরতলায় বসে বসে আমাদের উপর চেপে বসে ব্যবসা করতেছে। তারা কিন্তু দিন শেষে সবাই লাভবান, আমরা কিন্তু ক্ষতির সম্মুখীন হচ্ছি। আর যারা ইজিলি ব্যবসাটা করেন, কিছু কিছু দোষ আমাদেরও আছে, আমরা কিন্তু ছেড়ে ব্যবসা করে দিই আমাদের অন্যান্য ব্যবসার জন্য। আমরা ইজিলি ব্যবসাটাকে এখন মানে এটা একটা প্রোডাক্টের প্যাকেট হিসেবে আমরা ব্যবহার করতেছি, যে আপনি 1 কেজি তরকারি নিলেন, তরকারির সাথে একটা ব্যাগ ফ্রি দিতে হয়। তো অনেক ব্যবসায়ী বলে যে ভাই আমার ইজিলুটটা তো আমি ব্যবসার জন্য রাখি না, এটা এমনিতে রাখছি, আমি আপনার কি বলে যে এই ব্যবসাটা করতেছি, আমার ইজিলুর জন্য একজন কাস্টমার আসতেছে, সেই জন্য হয়তো আমার আরেকটা জিনিস বিক্রি হচ্ছে, ইজিলুটটা এই জন্য রাখছি, ব্যবসার জন্য রাখি নাই। এই কথা বলে অনেক ইজিলুট ব্যবসায়ী কিন্তু কি করতেছে, আপনার ব্যবসাটা করতেছে। ভাই আপনি কিন্তু সাধু ভালো হয়ে যান, এই ধরনের ব্যবসা আপনি করবেন না। এই ইজিলুট ব্যবসা করে কিন্তু অনেকে বাড়িগাড়ি করছে, চিটাংটাউনে যারা আছে একটা টেবিল নিয়ে বসে থাকে তারা, যারা প্রফিটটা করছে, কিন্তু আপনি কি করতেছেন, এটাও প্যাকেটের মতো আপনি বিলি করতেছেন। সো গাইস ভিডিওটি কেমন লাগলো, সম্পূর্ণ ভিডিওটি যারা শুনেছেন তারা অবশ্যই আপনার কমেন্টটি আপনার মন্তব্যটি কমেন্টে লিখে জানাবেন। আর ভালো লাগে না ভাই এইসব ব্যবসা বাণিজ্য। যাই হোক বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আল্লাহ হাফেজ। ও একটা কথা বলতে ভুলে গেছি, এটা সবসময় ভুলে যায়, মনে থাকে না। যারা এতটুকু পর্যন্ত দেখছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ, যারা আমার চ্যানেল নতুন তারা চ্যানেলকে সাবস্ক্রাইব করে ফেলবেন, এত বলার পর আপনি করেন না। যাই হোক চুরি করে ভিডিও দেখবেন না, ভিডিও দেখার পরে লাইক দিবেন, কমেন্ট করবেন, আর যদি চ্যানেল নতুন হন তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে ফেলবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আছেন অসংখ্য ধন্যবাদ, আল্লাহ হাফেজ।